ভালো ফাইবার পেতে পারো, পুষ্টি পেতে পারো, সেটা নিয়ে আজকে আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি পিপাশা। আজকে চলে এসেছি স্যাজি অর্গ্যানিক প্রোডাক্ট থেকে তোমাদেরকে কিছু খুব ভালো খাদ্য তালিকার সম্বন্ধে বা কি খাবার আমাদের শরীরের জন্য, চুল, স্কিন, হার্ট সংক্রান্ত কি টাইপের খাবার খেলে আমাদের খুব ভালো, সেই নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করব। দেখো, একটা কথা না বললেই হয় না, ভিডিও খুব বড় করব না, ছোটই রাখব। সেটা হলো, যতই আমরা ভালো প্রোডাক্ট লাগাই না কেন, যতই বাইরের দামি সামগ্রী আমরা লাগাই না কেন, যদি পেট ঠিক না থাকে আলটিমেটলি অল আর জিরো। তো সেখান থেকে আমি আজকে বলছি, আমার হেয়ার অয়েল মেকে যারা ভালো আছো, ম্যাজিক জেল, কেশর হালদি নাইট ক্রিম, ফেস প্যাক, যত প্রোডাক্ট আছে, ইমিউনিটি ফুড, যত প্রোডাক্ট আছে হেয়ার কেয়ার, আমি জানি তোমরা সবাই ভালো আছো, তোমরা প্রচুর ভালোবাসা আমায় দিয়েছো। আজকে 4 বছর কমপ্লিট করে এপ্রিলে 5 বছরে পড়েছে তোমাদের এই ভালোবাসার জন্যই। তো কিন্তু একটা কথা না বললেই নয়, এই সব ভালোবাসার মধ্যেও তোমরা যে আমার গাইডলাইনটাকে ফলো করেছো, এইটাই আমার কাছে বিশাল ব্যাপার। যে স্কিন কেয়ারে সাথে যে আমাদের খাবারের তালিকাকেও ঠিক রাখতে হবে, সেটাতে যে তোমরা ফোকাস করছো, এটার জন্য আমি ভীষণ খুশি। চলো এবার শুরু করি, কি কি খাবার খাওয়া আমাদের জন্য খুব ভালো। তোমরা প্রত্যেক দিন সকালে ইমিউনিটি ফুড খাও। আমাকে যারা চেনো তারা তো ডেফিনেটলি আমার বানানো, হাতে বানানো ইমিউনিটি ফুড খাও, তো তাদের ফ্যাটি অ্যাসিড নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করার নেই, তাদের অটোমেটিকই এভরিডে ওমেগা 3 সোর্স শরীরে বেড়েই যাচ্ছে। কিন্তু ইমিউনিটি ফুড ছাড়াও আর একটা আছে, যেটা হলো চিয়া সিড। আমার ইমিউনিটি ফুডে ফ্ল্যাক্সিড থাকে, জিরা থাকে, দারচিনি থাকে, এক্সেট্রা অনেক কিছু থাকে, তোমরা যখন খাও পিওরিটিটা বুঝতেই পারো, বাট চিয়া সিড কিন্তু থাকে না। আমি তোমাদেরকে বলবো, চিয়া সিডটা কিন্তু খাবার তালিকায় যে কোনো ভাবে রাখো, চিয়া সিড অলওয়েজ আমাদেরকে গুড মর্নিং এ এমটি স্টমাকেই খেতে হবে, এর কিন্তু কোনো মানে নেই। চিয়া সিড 1000 খাবারের মধ্যে গবেষণা করে দেখা গেছে চিয়া সিড 5 নম্বরে আছে, আর ফ্ল্যাক্সিডের তো কোনো কথাই নেই, হ্যাঁ না? ফ্ল্যাক্সিডের আমরা লাড্ডু খেতে পারি, ফ্ল্যাক্সিড যেভাবে আমি তোমাদেরকে করে দিই ইমিউনিটি ফুডের মধ্যে বানিয়ে মিক্স করে তোমাদেরকে দিই, তোমাদের তো ফ্ল্যাক্সিড চিয়া সিড খাওয়া নিয়ে খুব একটা হেডেক নেওয়া দরকার নেই, কারণ রেলি তোমরা মর্নিংয়ে জলের সাথে খেয়েই নিচ্ছ। বাট এইসব টাইপের খাবার ছাড়াও আমরা খাদ্য তালিকাতে কি রাখতে পারি, টক দই মাস্ট ইম্পর্টেন্ট, কারণ দুধে অনেক রকম আমাদের ক্যালসিয়াম পাওয়া যায়, বাট এই দুধ যখন টক দইতে পরিণত হয়, ওর ব্যাকটেরিয়া যেটা তৈরি হয় আমাদের শরীরের জন্য খুব ভালো। টক দই আমাদের হার্টের জন্য ভালো, স্কিন চকচক করতে হেল্প করে, আর এছাড়া আমার ফেস প্যাকে ড্রাই স্কিনে মেয়েরা যারা টক দই ইউজ করো তারা জানোই কি পরিমাণে ভালো আছো, মেজেতা থাকে স্কিন স্পট থেকে, হ্যাঁ না? তো এটা তো গেল টক দই, চিয়া সিড খাওয়া খুব ভালো, তোমরাও জানো টক দই ঘোল করে খাও বিনা সুগারে, খুব ভালো হয়। টক দইকে তোমরা ফ্রুটসের সাথে খাও, নাটসের সাথে খাও, টক দইকে অ্যাজ আ নর্মালি নুন শশা দিয়ে একটু রায়তা বানিয়ে রুটি দিয়ে খাও, কোনো সমস্যা নেই, টক দই খাওয়াটা ইম্পর্টেন্ট। বাট রান্নাতেও টক দই টেস্ট করে, বাট গুণগত পুষ্টিকর মানটা একটু হলেও কমে যায়। তো র টক দইটা খাওয়াটাই বেশি চেষ্টা করো রান্নায় দেওয়ার তুলনায়, ঠিক আছে? এবার আসি আর কি কি টাইপের খাবার খেলে, বিশেষ করে ফিশ, কত রকমের মাছ খেলে তোমরা যে কি পরিমাণে ভালো ফাইবার পেতে পারো, পুষ্টি পেতে পারো, সেটা নিয়ে আজকে আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। তাহলে মাছ নিয়ে যেটা বলছিলাম, এখন আমাদের ইলিশের সময় যাচ্ছে। ইলিশ কিন্তু বাঙালিরা শুধু স্বাদে খায় না, গন্ধে খায় না। তোমরা কি বন্ধুরা জানো ইলিশ মাছ কত আমাদের খাওয়া ভালো? দেখো, আমি সব তোমাদের জন্য এগুলো নোট করে রাখি, এই নিয়ে পড়াশোনা না করলে হয় না, কারণ জানোই ম্যাজিক জেল, কেশর হেলদি, হেয়ার অয়েল, আজকে যাই বলো না কেন প্রচুর পড়াশোনা করে সব কিছু ঘেটে আজকে একটা হেয়ার অয়েলে এসছি। একটাই হেয়ার অয়েল তোমরা লাগাও, চুল ভালো হতে বাধ্যই, ছোট বড় সবাই। ঠিক সেরকমই কি কি খাদ্যখানা খেলেও আমরা চুলকে, আমার হেয়ার অয়েল, বুস্টার প্যাক, শ্যাম্পু লাগানোর সাথে সাথে কি কি খাবার খেলে তোমরা ভালো থাকবে, সেটা নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে হেল্প যাতে হয় তোমাদের, সেটা হলো ইলিশ। ইলিশে কত মিলিগ্রাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে জানো? জানি ইমিউনিটি ফুড থেকে তোমরা প্রত্যেক দিনই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাচ্ছ, কারণ ওর মধ্যে ওটাকে সেইভাবে বানানো আছে, বাট এছাড়াও রান্নার তালিকায় ইলিশ মাছটা এখন খাওয়ার চেষ্টা করো। 1510 মিলিগ্রাম ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের শরীরের জন্য, আমাদের হার্টের জন্য, আমাদের স্কিনের জন্য, প্লাস ইলিশ মাছ খেতে তো কার না ভালো লাগে। আসি এবার বাটা মাছ। বাটা মাছ কি? বাটা মাছটা নর্মালি আমরা
খুব মার্কেটে পাই। তো খাদ্য তালিকায় বাটা মাছটা নিশ্চয়ই রাখো, বাচ্চাদেরকে পারলে মায়েরা যদি বেছে খাওয়াতে পারো তাহলে খুব ভালো হয়, কিন্তু টাফ আমি বুঝি। বাটা মাছে থাকে কত, 520 মিলিগ্রাম ফ্যাটি অ্যাসিড। এবার আমি আসছি কি পুঁটি মাছ, খুব সহজ। আমি কিন্তু খুব ইলিশ মাছ দিয়ে শুরু করেছি, তার মানে এ না কিন্তু আমি সবসময় দামি মাছের কথাই বলছি। পুঁটি মাছে থাকে 466। ভারতীয় পরীক্ষায় জানা গেছে যে প্রতি 100 গ্রামে 466 মিলিগ্রাম ফ্যাট থাকে, ওমেগা 3 থাকে পুঁটি মাছে। তাহলে কি পরিমাণে পুঁটি মাছ আমাদের শরীরের জন্য, চোখের জন্য, চুলের জন্য, স্কিনের জন্য, হার্টের জন্য ভালো। এবার আসি কাজলি মাছ বা বাঁশপাতা মাছ নামে যে বিখ্যাত, খুব একটা বাজারে পাওয়া যায় না, একটু দাম বেশি পড়ে যখন পাওয়া যায়, কিন্তু আমি বলবো যদি মার্কেটে তোমরা পাও তো ডোন্ট মিস দিস। বাঁশপাতা মাছ আমাদের টোটাল 350 মিলিগ্রাম শরীরে চাহিদা মেটায়। এছাড়া চাপিলা মাছ, এইটা যারা, এবার কি হয় মাছ এক একটা জায়গায় নদী নালা, সরি নট নদী নালা, নদী পুকুর, তারপর খাল বিল সমুদ্রর আশপাশে যে যেমন থাকে মাছ সে সেরকম ভাবে পায়। সবাই একই রকম ভাবে সব রকম মাছ পায় না, বাট চাপিলা মাছটা চেষ্টা করবে খাওয়ার। আমি যেটাকে চাপিলা বলছি তোমরা চাইলে একটু গুগল করে নিতে পারো যে তোমরা ওই না মাছটা আরো কি নামে জানো হয়তো। চাপিলা মাছ অলরাউন্ডার বলতে পারো, অলরাউন্ডার ফিশ, ও আমাদেরকে আয়রনের ঘাটতি মেটায়। চাপিলা মাছ প্লাস ইলিশ মাছও আমাদের রক্ত তৈরি করতে সাহায্য করে, আমাদের ক্যালসিয়াম বাড়ায় 19 থেকে 50-এ। অ্যাকচুয়াল যতটা আমাদের ক্যালসিয়াম দরকার সেটা চাপিলা মাছ থেকে, ইলিশ মাছ থেকে, কাজলি মাছ থেকে আমরা পেতে পারি। তো ভেরি ইম্পর্টেন্ট এই মাছটা খাদ্য তালিকায় রাখা। এছাড়া শোল মাছ 317 মিলিগ্রাম ওমেগা 3 থাকে। এরকম আরো অনেক আমাদের পুকুরের যত মাছ আছে খাওয়া খুব ভালো, ডেফিনেটলি সামুদ্রিক মাছ খাওয়াও খুব ভালো, কিন্তু সামুদ্রিক মাছে যেগুলো ছোট মাছ হয় ওটা বেশি খাওয়ার চেষ্টা করবে, ওটাতে আমাদের ব্যাড কোলেস্ট্রল খুব ভালো করে, স্কিন হেয়ার তো ডেফিনেটলি ভালো করবে। এছাড়াও খুব বড় বড় অনেক দিন জলে বাঁচে এই টাইপের মাছ খাওয়াটা চেষ্টা একটু কম করবে, কারণ অনেক সময় শোনা গেছে, ঠিক ভুল আমি জানি না, হালকা পাতলা দু একটা জায়গায় পড়েছি, ওইসব মাছের গায়ে অনেক সময় অনেক রকম ব্যাকটেরিয়া জন্মায় যেটা ঠিক হয় না। অনেকদিন পাকা মাছ যাকে বলে, এমনিও পাকা মাছের তেল আমাদের শরীরের জন্য ভালো না, যত ছোট মাছ খাবে তার তেল আমাদের হার্টের জন্য কিন্তু খুব ভালো। তাহলে বোঝা গেল টক দই প্লিজ খাদ্য তালিকায় রাখো, আর এভরিডে ফিশ ডেফিনেটলি খাদ্য তালিকায় রাখো, কারণ ফিশ আমাদের স্কিন আর চুলকে খুব ভালো করে। ওকে বন্ধুরা, তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আর এছাড়া তো নিশ্চয়ই ম্যাজিক জেলের কামাল আছেই, তোমরা যারা আমার ভিডিও আমার লাইভ দেখো তারা জানোই কে আমার ম্যাজিক জেল কিভাবে কাজ করছে। আর আমাদের 2 মাস লঞ্চ করলো কেশর হেলদি নাইট ক্রিম, ও এত ভালোবাসা পেয়েছে আর এত মানুষের এত রকমের প্রবলেম সলভ করেছে, মানে এখন তো অলরেডি ম্যাজিক জেল ডে ক্রিম ময়শ্চারাইজারের সাথে ম্যাজিক কেশর হেলদি জেলের কিন্তু কম্পিটিশন শুরু হয়ে গেছে অলরেডি। অনেকে বলছে যে পিপাসা দি কেশর হেলদি জেল বেস্ট, আর কেউ বলছে ম্যাজিক জেল তো ম্যাজিক জেল, বাট কেশর হেলদি ও কেশর হেলদি কাজ করছে। আর চুলের জন্য বুস্টার প্যাক সপ্তাহে একটা দিন অন্তত প্লিজ ডোন্ট ফরগেট দ্যাট। আজকের মতন আসছি, তাহলে আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। নমস্কার, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট কমেন্টস করুন যদি উপকার পেয়ে থাকো, আর মাছ খাদ্য তালিকায় ডেফিনেটলি রাখো যদি সুস্থ থাকতে হয়। তাহলে আজকে আসছি, নমস্কার।